তো বন্ধুরা, আমাদের সিঙ্গেল ছেলেদের হৃদয়ে এইভাবে যে আঘাত করে নিষ্ঠুরভাবে আমাদের আয়ুষিয়া সিন্ধিয়া দিদি বিয়ে করে নিবে, এটা আমরা কখনোই ভাবতে পারছি না। হ্যাঁ বন্ধুরা, আমাদের আয়ুষিয়া সিন্ধিয়া দিদির অলরেডি বিয়ে হয়ে গিয়েছে। মানে বন্ধুরা, আমাদেরকে সবাইকে কাঁদিয়ে, মানে কষ্ট দিয়ে, আমাদের মানে হৃদয়ে আঘাত করে আমাদের আয়ুষিয়া সিন্ধিয়া দিদি আজকে বিয়ে করে নিল। তো এটা সব সিঙ্গেল ছেলেদের হৃদয়কে আঘাত করার কথাই 100%। যেসব সিঙ্গেল ছেলেরা আয়ুষিয়া সিন্ধিয়া দিদির উপরে ক্রাশ খেয়েছিল, আশা করে যে তারা অলরেডি ভেঙে পড়ে গিয়েছে, মানে তারা হয়তো বালিশে মুখ গুজে কান্নাকাটিতে ভেঙে পড়েছে। তো আমি এই ভিডিওটা কালকে দেখি, কালকে আমিও কেঁদে পড়েছিলাম। আমি দেখেছিলাম বিতিমণ্ডল দিদির মানে ইউটিউব চ্যানেল থেকে। তো ভিডিওটা দেখার পরে আমি রাত্রের দিকে দেখেছি। তো রাত্রের দিকে দেখার পরে আমার মানে এতটাই কষ্ট হচ্ছিল, মানে বলে বোঝাতে পারবো না। মানে সত্যি কথা বলতে আমি আয়ুষিয়া সিন্ধিয়া দিদির মানে পাগলা ফ্যান, মানে পাগলা ভক্ত, মানে আমার মতন ফ্যান হয়তো আছে দুসাতে, খুঁজলে হয়তো পাওয়া যাবে, মানে এরকম পাগলা ভক্ত যে তার বিয়ের ভিডিওটা দেখে, মানে ভিডিওটা দেখে মানে বালিশে মুখ গুজে মানে কান্নাকাটিতে ভেঙে পড়বে, এই এরকম পাগলা ফ্যান কমই পাওয়া যাবে। তো তোমাদের মধ্যে যদি কেউ যদি থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে আমার মতন পাগলা ফ্যান মানে আয়ুষিয়া সিন্ধিয়া দিদির পাগলা ভক্ত বা ফ্যান কেউ আসো নাকি। তো আয়ুষিয়া সিন্ধিয়া দিদির গানগুলো কিন্তু আমাদের কাছে খুবই খুবই ভালো লাগতো। যখন আমরা ডিপ্রেশনে থাকতাম এবং কি মানে কষ্ট মষ্ট পেতাম, তখন আমরা আয়ুষিয়া সিন্ধিয়া দিদির গানগুলো শুনতাম। তো আশা করি যে আমাদের মনগুলো ভালো হতো, মানে আমার ভালো হতো, তোমাদের ভালো হতো কি না হতো সেটা কমেন্টে জানাতে ভুলবে না। তো এইভাবে যে আমাদেরকে ধোকা দিয়ে কিংবা আমাদের হৃদয় আঘাত করে মানে কষ্ট দিয়ে এইভাবে যে আমাদের আয়ুষিয়া সিন্ধিয়া দিদি চলে যাবে, মানে সে বিয়ে করে নেবে, এটা আমরা ভাবতেই বা মানে পারছি না। ভাবতে যেন কেমন কেমন লাগছে, মানে মনে হচ্ছে আমরা স্বপ্ন থেকে উঠলাম যে আমাদের আয়ুষিয়া সিন্ধিয়া দিদি অলরেডি বিয়ে হয়েছে। তো মানে এটা বলে আমাদের হয়তো কোনো লাভ নেই, মানে সময় তো দাঁড়িয়ে থাকে না, তারও একটা স্বপ্ন আছে, তারও একটা ভবিষ্যৎ আছে। তো সেজন্যই হয়তো আমাদেরকে এইভাবে ধোকা দিয়ে, মানে তার কিছু করার ছিল না, সে বিয়ে করে নিতে বাধ্য হলো। কারণ বন্ধুরা, মানে সবারই একটা জীবন আছে, তো সবারই একটা বাসনা লাইফ আছে, হয়তো সে এই জন্যই বিয়ে করে নিয়েছে। তো কিছু করার নেই আমাদের, আমাদের সিঙ্গেল ছেলেদের এইভাবে কষ্ট পেতে হবে সারা জীবন। তো যাই হোক বন্ধুরা, এটাই বলবো যে তোমরা প্লিজ দয়া করে আয়ুষিয়া সিন্ধিয়া দিদির আশীর্বাদ করবে, এবং কি বন্ধুরা মানে তাকে আশীর্বাদ করো যে তার সংসার যেন সুখে হয়, এবং কি বন্ধুরা তারা জীবন যেন সারা জীবন মানে একসঙ্গে থাকতে পারে, কোনো অশান্তি বা কোনো ঝামেলা না হয়। এবং কি বন্ধুরা, আমরা আয়ুষিয়া দিদির মানে পাশে এখনও থাকবো, আয়ুষিয়া দিদিকে সাপোর্ট করবো, তার গান বেশি বেশি করে শুনবো এবং কি শেয়ার করবো। তার অলরেডি বিয়ে হয়ে গেছে তোমরা জানো, তো এখন দিদি হিসাবে কিংবা বৌদি হিসাবে এই কথা বলতে হবে বা কাকি হিসাবে, যাই হোক, তো তোমরা এবার ভালো চোখে দেখবে। তো এটাই বলবো যে তোমরা, আবারও বলবো যে তোমরা প্লিজ আয়ুষিয়া সিন্ধিয়া দিদিকে আশীর্বাদ করবে, তার সংসারটা যেন সুখে হয় এবং কি তারা যেন মিলেমিশে সারা জীবন একসঙ্গে বাঁচতে পারে।